Hi everyone, Assalamualaikum. Welcome to my channel. Notun arekta recipe apnader sathe share korchi. Asha korchi recipe ta apnader kache bhalo lagbe. Ajke ami apnader sathe ekdom easy ekta recipe share korchi. Sokaler nashta ba rater dinner er jonno perfect ekta recipe. Asha korchi ajker recipe apnader kache bhalo lagbe. To cholun dekhe nin ajker recipe. প্রথমে কুকারে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম 3 টেবিলস্পুন কুকিং অয়েল তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে তেলের সাথে মিক্স করে দেব আর পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তো পেঁয়াজ অনেকটাই নরম হয়ে গিয়েছে এখন হালকা একটু নাড়াচাড়া করে পেঁয়াজের মধ্যে মশলা দিয়ে দেব দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়া হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া হাফ টিস্পুন জিরা গুঁড়া স্বাদমতো লবণ 1 টিস্পুন চিলি ফ্লেক্স এখন ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো একসাথে মিক্স করে দেব এই তো ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে এখন 2-3 মিনিটের জন্য মশলাটা আমি কষিয়ে নেব 3 মিনিটের মতো ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব ক্যাপসিকাম দিয়ে দেব 1 টিস্পুনের মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম হাফ কাপের মতো মটরশুঁটি এখন ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলো একসাথে মিক্স করে দেব এই তো ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে এখন 2-3 মিনিটের মতো মশলার সাথে সব ভেজিটেবল কষিয়ে নেব 3 মিনিটের মতো মশলার সাথে ভেজিটেবল কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো সয়া সস এখন আবারো একটু নাড়াচাড়া করে আমি লিডটা বন্ধ করে দেব যাতে মটরশুঁটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় 3 থেকে 4 মিনিটের মতো মশলার সাথে ভেজিটেবল কষিয়ে নিয়েছি এখন ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব রাইস রাইসটা আগে থেকে রান্না করা ছিল এখন ভালোভাবে নাড়াচাড়া করে দেব আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন যাতে আমি যখন নতুন রেসিপি আপলোড করব তখনই পৌঁছে যাবে আপনার কাছে আর দেখে নিতে পারেন আমার নতুন রেসিপি আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন 2 থেকে 3 মিনিট পর এখানে দিয়ে দেব একটা টমেটো কুচি কিছু ধনে পাতা কুচি 1 টিস্পুনের মতো লেবুর রস এখন ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলো একসাথে মিক্স করে দেব এই তো ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে এখন 2-3 মিনিটের মতো লিডটা বন্ধ করে দেব যাতে টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় 3 মিনিট পর লিডটা খুলে এই তো দেখতে পাচ্ছেন আমার রাইসটা ভালোভাবে হয়ে গিয়েছে এখন ভালোভাবে নাড়াচাড়া করে আমি কুকারের ফ্লেমটা বন্ধ করে দেব আর টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই তো দেখুন ফাইনাল লুক দেখুন দেখতে কেমন হয়েছে উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি এই রেসিপিটা সকালের ব্রেকফাস্টের জন্য বা রাতের ডিনারের জন্য পারফেক্ট একটা রেসিপি কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে এই রান্নাটা হয়ে যায় এই তো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই এভরিওয়ান